বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কোরিয়ার 719 ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ফরাদ হোসেন আপনাদের সাথে আছি, নতুন টিউটোরিয়াল শুরু করছি। যে ভিডিওটা আজকে দেখাবো সেটা হচ্ছে, আমরা জানি সিপিএম মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করার কোনো বিকল্প নেই। ইভেন আপনি যদি ড্রপ শিপিং করতে চান অথবা অনলাইনে যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রেও কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করার কোনো বিকল্প নাই। একটা ওয়েবসাইট আপনাকে যত টাকা এনে দিতে পারে একটা প্রোডাক্ট সেলের মাধ্যমে, যদি সেম প্রোডাক্টটা যদি আপনি একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি প্রমোট করেন, তাহলে তার থেকে দ্বিগুণ দামে আপনি সেল করতে পারবেন এবং দ্বিগুণ কনভার্সন রেট বা দ্বিগুণ সেলস আপনি পাবেন। কারণ একটা ওয়েবসাইট একজন কাস্টমারকে ড্রাইভ করে হচ্ছে কোথায়, বিভিন্ন দিকে, বিভিন্ন ইনফরমেশনের দিকে ড্রাইভ করে। আর একটা ল্যান্ডিং পেজের মূল টার্গেট, মূল অবজেক্ট, মূল গোল হচ্ছে কি, সেলস ড্রাইভ করা অথবা লিড ড্রাইভ করা, অর্থাৎ আপনার প্রোডাক্টের জন্য সেলস নিয়ে আসা বেশি বেশি একটা ল্যান্ডিং পেজ। আদারওয়াইজ ওয়েবসাইট থাকতে ল্যান্ডিং পেজের কোনো দরকার ছিল না। কিন্তু বর্তমান সময়ে আমরা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ এই শব্দটা এত বেশি শুনি কেন? কারণ বর্তমান সময়ে ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় এক্সপার্টরা একমত এবং বেশিরভাগ মানুষই ল্যান্ডিং পেজ ইউজ করে তাদের প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য। তো এই ধরনের একটা ল্যান্ডিং পেজ নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো। এই যে কোডার 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে একটা $100-এর ল্যান্ডিং পেজ শুধুমাত্র 2,000 টাকায় আপনারা কেনা পাবেন আমাদের ওয়েবসাইট থেকে, শুধুমাত্র যেটাতে কোনো ধরনের কোড করা ছাড়া, কোনো ধরনের কোডিং করা ছাড়া, শুধুমাত্র টেনে আপনি কি করতে পারবেন, টেনে টেনে অথবা পরে পরে, ইংলিশ পরে পরে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটাকে বলা হয়, অর্থাৎ টেনে আনা, ছেড়ে দেওয়া, এভাবে করে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এখন এই ল্যান্ডিং পেজ বিল্ডারটা আপনি কিভাবে কিনবেন এবং কিভাবে সেটাকে ইনস্টল করবেন সেটা আমি মূলত দেখাবো। অ্যাড টু কার্টে ক্লিক দিবেন, এই পেজে আসবেন। পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। অ্যাড টু কার্টে ক্লিক দিবেন, দেন এখান থেকে ভিউ কার্টে ক্লিক দিবেন। ভিউ কার্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে কার্ট পেজে চলে যাবেন। এই যে coder7.com/cart, এখানে চলে আসছেন। এই যে এখানে ওয়েব পেজের নাম ইয়াটা দেখাচ্ছে, ল্যান্ডিং পেজ বিল্ডারের নামটা দেখাচ্ছে। আপনি 1 থাকবে এখানে, 2,000 টাকা। এরপর হচ্ছে প্রসিড টু চেক আউট। এরপর হচ্ছে আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন চেক আউট পেজে, অর্থাৎ কার্ট পেজ থেকে সরাসরি চলে যাবেন চেক আউট পেজে। এখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো ফিল আপ করবেন। যেমন আমি যদি এখান থেকে যদি নাম, ইমেল অ্যাড্রেস এগুলো যদি ফিল আপ করি, যেমন আমি এখানে নাম দিলাম হচ্ছে, যে কোনো একটা নাম দিই, আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম সিটিজি সিটিজি, দেন হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট, যেটা সেটাই থাক। এরপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন আপনি এখানে চাইলে। অবশ্য ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে, 0181। ওকে, আমি এখানে দিলাম। এরপর হচ্ছে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম, আন্তর্জাতিক ইমেল অ্যাড্রেস দিলাম আমি এখান থেকে। দেন হচ্ছে আমি এখান থেকে সবকিছু ঠিক থাকলে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে চাইলে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আমি অ্যাকাউন্ট যাতে তৈরি হয়ে যায় সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলাম। দেন হচ্ছে আপনি এখানে আমাদের আপডেট সম্পর্কে জানার জন্য নতুন ব্লগ এখানে ক্লিক দিতে পারেন। এরপর হচ্ছে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই নাম্বারে 2,037 টাকা বিকাশ করতে হবে, অর্থাৎ 2,037 টাকা এই নাম্বারে আপনাকে বিকাশ করতে হবে। অর্থাৎ এখানে যত দেখাচ্ছে অত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর হচ্ছে কোন নাম্বারে বিকাশ করবেন, এই নাম্বারে বিকাশ করবেন। দেন যে নাম্বার থেকে বিকাশ করেছেন নাম্বারটা এখানে আপনি সাবমিট করবেন। ওকে, এরপর হচ্ছে বিকাশ করার পরে অবশ্যই বিকাশ থেকে আপনি একটা ট্রানজাকশন আইডি পাবেন, সেই ট্রানজাকশন আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি প্লেস অর্ডারে ক্লিক দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, জাস্ট কয়েক সেকেন্ড সময় দিলে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেল, শেষ। এটা হচ্ছে আপনার অর্ডার নাম্বার। আমাদের থেকে যে কোনো হেল্প বা সাপোর্টের জন্য আপনি অবশ্যই এই নাম্বারটা রেখে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এবার আমরা সরাসরি জিনিসটা পাবো কোথায়। প্রথমে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন না। আপনি এটা অর্ডার করার পরে আমরা যখন দেখবো যে একটা অর্ডার আসছে, আমরা সেটা বিকাশ নাম্বারটা এবং হচ্ছে ট্রানজাকশন আইডিটা ম্যাচ করবো। মিলানোর পরে যদি ঠিক থাকে আমরা সাথে সাথে এটাকে কি করে দিব, অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিলে আপনার ইমেইলে একটা কি চলে যাবে, মেইল চলে যাবে। যেমন আমি অফারটাকে অ্যাক্টিভেট করে আসি, এই ইমেল থেকে 11,574 নাম্বার অর্ডারটাকে অ্যাক্টিভেট করে আসি, দেন আমরা মেইলটা চেক করব। ওকে ওকে, আমি অফারটাকে অ্যাক্টিভেট করে দিয়ে আসলাম চেক করে। এখন হচ্ছে আমরা ইমেলটা চেক করব, অর্থাৎ যে ইমেল দিয়ে আমি প্রোডাক্টটাকে পারচেজ করেছি সেই ইমেলটা আমি চেক করব। তো আমি সেখানে লগ ইন করলাম, এখানে দেখতেই পাচ্ছেন আপনি, এই যে
কোডার সেভেন থেকে অফার ক্রিয়েটেড সাকসেসফুলি, একটা অফার তৈরি হয়ে গেছে এবং আপনার একটা অ্যাকাউন্টও তৈরি হয়ে গেছে, পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে যাব, ইওর কোডার সেভেন অর্ডার ইজ নাও কমপ্লিট, আমরা এখানে ক্লিক দেব, এই যে থ্যাংকস ফর শপিং উইথ আস। এরপর হচ্ছে আমরা এখান থেকে কোথায় ক্লিক দেবো, এই যে ডাউনলোড পেজ বিল্ডার, আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি, এটা আপনার কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা একটু সময় দিই, এটা ডাউনলোড হয়ে যাক। ওকে, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটা ডাউনলোড বক্সে চেক করলাম, এই যে ফাইলটা এখানে দেখা যাচ্ছে। এবার আমরা এটাকে আনজিপ করবো, এটা এখন জিপ অবস্থায় আছে, আমরা এটাকে আনজিপ করবো, রাইট বাটন ক্লিক করি, এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক দিই, ফাইলটা এখন আনজিপ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভেশন কি, আর এটা হচ্ছে মূল প্লাগইন। এই প্লাগইনটা এখন আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে, কোথায়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা এখানে ইনস্টল করবো। প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, এখান থেকে প্লাগইন অ্যাড নিউতে ক্লিক দিব, অ্যাড নিউতে ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে আপলোড করে দিব, আপলোড প্লাগইন, চুজ ফাইল, দেন আমরা ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে প্লাগইন ডাবল ক্লিক করলাম, এটা চলে আসছে, ইনস্টলে ক্লিক দিই, ফাইলটা এখানে ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এবার আমাদেরকে সফটওয়্যারটাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, তাহলে আমরা অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক দিলাম, এখন প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আমরা প্লাগইনে প্লাগইন অ্যাক্টিভেটে ক্লিক দিলাম, প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা যদি এখানে দেখি, যে দেখেন ইনস্টা বিল্ডার 2.0 ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে লাইসেন্স কি করতে হবে, ইনস্টল করতে হবে। লাইসেন্স কি কিভাবে ইনস্টল করব, অলরেডি কিন্তু আমরা একটা লাইসেন্স কি ফাইলও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এই যে অ্যাক্টিভেশন ইনস্টা বিল্ডার অ্যাক্টিভেশন কি আনলিমিটেড, অর্থাৎ এটা দিয়ে আপনি আনলিমিটেড টাইম ইউজ করতে পারবেন। তাহলে এবার আমরা এটাকে ইনস্টল করে আসি, চলো আমি আবারও ভিডিওটা একটু, ডান, এখন আমরা অ্যাক্টিভেশন কি দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিলাম, দ্যাটস ইট। এরপর হচ্ছে এবার আমরা চাইলে আমাদের মতো করে আমরা কি তৈরি করতে পারবো, ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবো। এই যে দেখেন নিউ পেজ, এখানে অলরেডি কিন্তু আপনার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, এবার আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এডিট করতে পারবেন, অর্থাৎ যা যা আপনার দরকার, আপনার আপনার কেমন ল্যান্ডিং পেজ পছন্দ, যেটা আপনার পছন্দ আপনি ওইটাকে ওপেন করে করে আলাদাভাবে দেখতে পারবেন। আপনি এই যে আপনি এগুলোকে এডিট করতে পারবেন, জাস্ট আপনি এখান থেকে যেটাকে চুজ করবেন ওইটাকে এডিট করা শুরু করবেন, শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ কীভাবে আপনি কাজ করবেন, যেমন আপনি যাচ্ছেন আপনি এটাকে এডিট করবেন, তাহলে চুজে ক্লিক দেন, চুজে ক্লিক দিলে এবার আপনি আপনার মতো করে, এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, যেমন আপনি যাচ্ছেন এই হেডলাইনটাকে এডিট করবেন বা এই লেখাটাকে এডিট করবেন, ক্লিক করেন, এরপরে প্যানের উপর ক্লিক দেন, এবার আপনি এটাকে এডিট করেন, ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ এনিথিং ইউ ওয়ান্ট উইথ দিস ল্যান্ডিং পেজ বিল্ডার, দ্যাটস ইট, হয়ে গেল। এরপর হচ্ছে আমরা বাইরে ক্লিক দিলাম, এটা বা এটা লক হয়ে গেল, আবার আপনি আনলক করতে চাইলে প্যানের উপর ক্লিক দিতে হবে। এভাবে করে আপনি ছবি অ্যাড করতে চাইলে, অর্থাৎ প্রতিটা জিনিস, ভিডিও অ্যাড করতে চাইলে, যা যা আপনার দরকার, অর্থাৎ প্রফেশনাল মানের একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য, লিড কালেকশনের জন্য, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি এই সফটওয়্যারটা দিয়ে করতে পারবেন। তাহলে এই সফটওয়্যারটা কত দিয়ে কিনতে হবে আপনাকে, এই সফটওয়্যারটার প্রাইস হচ্ছে আপনার 2037 টাকা বিকাশ ফি সহ। এখন আপনি যদি এই সফটওয়্যারটা ফ্রি পেতে চান, আমাদের একটা অফার চলতেছে রিসেন্টলি, সেটা হচ্ছে এই অফারটা। এই অফারে আপনি এই সফটওয়্যারের মতো আরো অনেকগুলো সফটওয়্যার, অর্থাৎ সিপিএ মার্কেটিং করার জন্য আপনার যা যা কিছু দরকার আপনি এটার অধীনে পাবেন। যেমন আপনি কি কি পাবেন, ইমেল মার্কেটিং সফটওয়্যার পাবেন, অর্থাৎ ইমেল মার্কেটিং করার জন্য, ওয়ার্ডপ্রেসের থিম পাবেন, ঠিক আছে, ল্যান্ডিং পেজ বিল্ডারে যেটা দেখালাম, তারপর হচ্ছে 100টার উপর অলরেডি তৈরি করা ল্যান্ডিং পেজ পাবেন, ডোমেন এবং হোস্টিং পাবেন, তারপর হচ্ছে আমাদের যে ফুল অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স আছে সেটা পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন, ফেসবুকের যে গ্রুপ আছে সেটাতে অ্যাক্সেস পাবেন, এই সমস্ত জিনিসগুলো আপনি পাবেন একেবারে ফ্রিতে। শুধুমাত্র আপনাকে আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটা আপনাকে নিতে হবে, যে 10,000 টাকার যে কোর্সটা আছে সেটা শুধুমাত্র 7,000 টাকায় আপনাকে কি করতে হবে, নিতে হবে, অর্থাৎ কোর্সের দাম হচ্ছে 7,000, সরি, কোর্সের দাম হচ্ছে 10,000 টাকা, যেটা আপনাকে শুধুমাত্র এই অফারের অধীনে 7,000 টাকা নিতে হবে। কোর্সে 7,000 টাকায় নিলেই আপনি কি করতে পারবেন, এই সমস্ত জিনিসগুলো আপনি ফ্রিতে পাবেন, এই হচ্ছে মূলত বিষয়, অর্থাৎ সিপিএ মার্কেটিং এর যে অ্যাফিলিয়েট কোর্স, 10,000 টাকার এই কোর্সে আপনি শুধুমাত্র কি পাবেন, 7,000 টাকা পাবেন, আর বাকি সবকিছু আপনি ফ্রিতে পাবেন, এই হচ্ছে মূলত বিষয়। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।